بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভার মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আমাকে এখানে ডাকা হয়েছে বিশেষ করে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সে বিষয়টা হচ্ছে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব, যেখানে কোনো আলোচনা থাকবে না, শুধুমাত্র থাকবে প্রশ্ন এবং উত্তর। তবে বিশেষ করে আমি আলোচনা শুরু করার আগে, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে, আমি কয়েকটি বিষয় স্পষ্ট করে দিতে চাচ্ছি আমার ভাই ও বন্ধুদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বুঝতে হবে যে আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কেউ না, কোনো মৌলভী নয়, কোনো মুফতি নয়, কোনো পীর সাহেব নয়, কোনো নেতা সাহেব নয়, কেউ না। আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিশেষ করে কোরআন হাদিসকে বিশেষ করে বুঝার ক্ষেত্রে একটা মূলনীতি আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 37। আল্লাহ তাআলা বলেছেন তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, তাহলে তারা নিশ্চয়ই হিদায়ত পাবে, আর যদি তারা মুখ ফিরে নেয় তবে তারা হট্টায়তার মধ্যে রয়েছে। তারা যদি, অর্থাৎ পরবর্তীরা, যদি তোমাদের মতো ঈমান আনে, মানে সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমান আনে, তাহলে তারা হিদায়ত পাবে। আরেকটা আয়াত বলছি, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 15-তে, কারো কাছে সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধে আচরণ করে এবং মুমিনদের পথ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ করে, তবে সে যেদিকে ফিরে যায় সেদিকে তাকে আমি ফিরিয়ে দেবো এবং তাকে জাহান্নামে দগ্ধ করবো, আর তার কোনো মন্দ আবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেও জানাচ্ছেন যে সাহাবায়ে কেরামদের বুঝ, সাহাবায়ে কেরামরা কোরআন হাদিসে কিভাবে বুঝেছেন, সালাফগণ কিভাবে বুঝেছেন, তাবিগণ, তাবা তাবিগণ কিভাবে বুঝেছেন, সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। কোরআন হাদিসকে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করা যাবে না, কোরআন হাদিসকে বুঝতে হবে সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরামরা বুঝেছেন। যেহেতু আজকে এটা হচ্ছে একটা প্রশ্ন উত্তর পর্ব, আর আপনারা যদি দেখেন পবিত্র কোরআনেও প্রশ্ন উত্তর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 29, লোকে তোমাকে প্রশ্ন করে মদ ও জুয়া সম্পর্কে, তুমি বলে দাও। উত্তর দিতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া আপনি সূরা বাকারাতে পাবেন আল্লাহ তাআলা বলছেন যে লোকে তোমাকে জিজ্ঞাসা করেন মহিলাদের মেন্স সম্পর্কে, মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে। তো আপনি দেখবেন পবিত্র কোরআনে অনেক প্রশ্ন উত্তর আছে, যেখানে মুশরিকরা প্রশ্ন করছেন কিংবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিতে বলছেন। কাফিররা প্রশ্ন করলো রূহ সম্পর্কে, আল্লাহ তাআলা তাকে উত্তর দিতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে প্রশ্ন উত্তর পর্বটা খুবই গুরুত্বপূর্ণ পর্ব, কারণ হতে পারে যে আমি যদি এখানে 2 ঘন্টা লেকচার দিই, তাহলে আমার বিশেষ করে ভাই বন্ধুদের যে মনে কিছু প্রশ্ন, সেই সব প্রশ্নগুলো তারা উত্তর নাও পেতে পারে। কিন্তু যখন তারা তাদের মনের প্রশ্নগুলো করে, তখন সেই উত্তরটা হয় তারা অল্প সময়ের মধ্যে বেশি লাভবান হতে পারে। আমি প্রশ্ন উত্তর পর্ব চালু করার আগে একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন, আপনারা আমাকে ডেকেছেন, এটা আমার জন্য খুব একটা আনন্দকর বিষয় যে বিশেষ করে এই প্রশ্ন উত্তর পর্বের জন্য আমাকে ডেকেছেন। কিন্তু আমি যেহেতু সাধারণ একজন ছাত্র মাত্র, আমি কোনো মহাদ্দেশও না, মুক্তিও না, এমন কোনো কিছু না, আমি সাধারণ মাত্র ছাত্র, ইসলামিক ছাত্র বলতে পারেন, পড়াশোনা মাত্র করি। আর আপনাদের প্রশ্নগুলো যদি আমার ইলমের মধ্যেকার যদি কোনো প্রশ্ন হয়, যে আমার জানা আছে এমন প্রশ্ন যদি হয়, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব। কিন্তু আপনাদের প্রশ্নগুলো যদি আমার ইলমের বাইরে হয়, তাহলে আমার দেওয়া সম্ভব না। আমি তখন বলবো যে আমি জানি না,
কারণ এটা আমার লজ্জা পাওয়ার কিছু থাকবে না। কারণ ইমাম আহমদ না হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ, 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ না হাম্বাল, তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না। তাহলে 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ না হাম্বাল যদি বলতে পারেন যে আমি জানি না, তাহলে আমি আর মত একজন নগণ্য ব্যক্তি যে ইমাম আহমদ না হাম্বালের জুতোর ফিতা খোলার যোগ্যতা রাখে না, সে তার লজ্জা আবার কিসের? সুতরাং আপনারা প্রশ্ন করবেন, তবে প্রশ্ন একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। তার কারণ হচ্ছে যে আমরা বেশিরভাগই দেখেছি বিভিন্ন প্রোগ্রামে সিস্টেম না বলে দেওয়ার কারণে, এলোমেলোভাবে প্রশ্ন করার কারণে আর ব্যাপারটা গড়বড়িয়ে গিয়েছে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা প্রশ্ন করবেন, প্রথমে একজন ব্যক্তি প্রশ্ন করবেন, একটা প্রশ্ন করবেন, সংক্ষেপে প্রশ্ন করবেন, আপনার যে মূল যেটা প্রশ্ন সেই প্রশ্নটা করবেন, তারপরে অন্য ভাইকে আবার সুযোগ দিবেন, অন্য ভাইয়ের যখন প্রশ্ন করা হবে আবারও করবেন, মানে একই সাথে আপনারা দুটো তিনটা প্রশ্ন কিংবা বিস্তারিত ব্যাখ্যা কিংবা একই সাথে দু তিনজন মিলে বলতে থাকলেন, এমনটি যাতে না হয়। আশা করি যখন আমরা এইভাবে প্রশ্নোত্তর পর্বটা চালাতে থাকবো, ইনশাআল্লাহ আমাদের সুষ্ঠুভাবে এই সভাটা আমরা পরিচালনা করতে পারবো। এবার যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ভাই খুবই একটা গুরুত্বপূর্ণ করেছেন, প্রশ্ন যেটা হচ্ছে যে বিশেষ করে আমরা দেখি আমাদের সমাজে চালু আছে যে আমরা সালাত আদায় করলাম, ভোরের সালাত আদায় করলাম, সালাতের পরে আমরা তসবিহ গুনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তসবিহ গুনি, তসবিহ গোনার পরে আমরা এই তসবিহ গোনার পরে হাতটা মুখে বুড়াতে পারবো কিনা, এখানে যদি আপনি ভালোভাবে দেখেন যে কিছু জরিফ হাদিস আছে যেগুলো বলছে যে যখন হাত তুলে দোয়া করা হবে তখন হাতটাকে মুখে ফিরে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এই হাদিসগুলো নিতান্ত দুর্বল। এই জন্য ওলামাইকে আমরা বলছেন যে নিতান্ত দুর্বল হাদিসের উপর আমল করা যাবে না, এমনকি সাধারণ দুর্বল উপরেও আমল করা যাবে না। সেই জন্য দোয়া করার পরে হাত তুলে যখন যেগুলোতে প্রমাণিত সেই সব জায়গাতে হাত তুলে দোয়া করার পরেও মুখে হাত ফিরানো, এটা হচ্ছে বিদআত। কিন্তু তারপরেও কিন্তু এর একটা দলিল আছে, একটা জয়ীফ হাদিস আছে, কিন্তু এই যে ফরজ নামাজের পরে আমরা তসবিহ করার পরে যে হাত মুখে মুছি, এর জন্য কোনো জয়ীফ জাল কোনো রকমের হাদিস নেই। তাহলে এটা মারাত্মক একটা পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমাদের সমাজের নীতি যেটা তসবিহ গোনার পরে মুখে হাত মুছায়, এর পক্ষে কোনো জয়ীফ হাদিস নাই, জাল হাদিস কোনো হাদিস নেই। সেই জন্য এটা করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।